আমাদের চিরাচরিত প্রথা, চিরাচরিত প্রথা যে কোনো আমরা অনুষ্ঠান করি, ল্যাব ব্যানারে করি, যে ব্যানারে করি না কেন, আমাদের ভাবনা থাকে মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু ভাবা, সেটাকে আমরা অনুকরণ করছি আর কি। এই সামাজিক চিন্তা ভাবনা কোথেকে আসে? এই সামাজিক চিন্তা ভাবনাগুলো দর্শন, যেহেতু পড়াশোনা অল্প বেশি করেছি তো কিছু কিছু দর্শন মাদার টেরেসাকে দেখেছি, রামকৃষ্ণ মিশনকে দেখেছি, কৃষ্ণ চ্যারিটিকে দেখেছি, আমার রোটারিকে দেখেছি, অনেক সামাজিক প্রতিষ্ঠানকে দেখেছি। ওইসব প্রতিষ্ঠানকে দেখেও আমাদের একটা স্লোগান আমার কাছে ভালো লাগে, পে ব্যাক টু ইয়োর সোসাইটি, সমাজ থেকে যদি তুমি কিছু পেয়ে থাকো, সমাজকে তোমার ন্যূনতম হলেও কিছু ফিরিয়ে দাও। আজ আমাদের যে পুজোতে যে আমরা দৃঢ় ছিলাম, এবার যে হারে বন্যাও হয়েছে, সে বন্যার সময় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। এবং আমরা এখানে যে কয়েকজন দেখতে পাচ্ছি বন্ধুবান্ধব সবাই গেছি, এখানে পিনাকি পাল আছেন, আরেকজন সমাজসেবী, উনিও একটা বৃদ্ধাশ্রম করতে চলেছে ভীষণভাবে, আপনাদের জানতে পারবো খুব শীঘ্রই, সেটা আমরা ওপেনিং করব। আর আমরা এবার যে থিমটা ছিল আমাদের দুর্গা পুজোর ওপেনিংয়ে, মানুষ তো অনেক নেতা মন্ত্রী ভিআইপি অনেক সেলিব্রিটি আক্রান্ত, এইচআইভি পজিটিভ রোগে আক্রান্ত, আমি তাদেরকে আজকে সম্পূর্ণ পরিকাঠামো সহকারে বাসে করে নিয়ে এসেছি, তারপরে তাদেরকে দিয়ে ফিতে কাটিয়েছি, মহাপঞ্চমী তিথিতে প্রদীপ প্রজ্বলন করিয়েছি, তারা ওপেনিংটা করেছে, একটু আনন্দ পেয়েছে, তাদের নতুন বস্ত্র দিয়েছি সংঘের পক্ষ থেকে,
খুব আমরা তৃপ্ত। সংস্থার নামটা কি? আমাদের বিরাট কিছু তরুণ যুক্ত আছে, রোটারি কলকাতায় ম্যাজিস্ট্রেট আছে, ইনাকি পালের মতন সমাজসেবী আছে, শম্ভু চৌধুরী আছে, এখানে আমার ক্লাব সম্পাদক আজকে দায়িত্ব সহকারে আমি যেরকম চেয়েছিলাম একজন সভাপতি হিসাবে সেটা পালন করেছে। আমরা কিছুদিন আগে আমাদের যে ক্লাবের যারা মেম্বাররা রয়েছে আমার সঙ্গে সহমত পোষণ করে, তারা না সত্যিকারে সেলিব্রিটি হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, কিন্তু আজকে যে সমস্ত বাচ্চারা আজকে ভিতে কাটলো, প্রদীপ পর্যন্ত করলো, আপনারা নিজে দেখেছেন কত তারা পরিতৃপ্তি। তারা আজকে বাসে করে আসলো, এসে নামলো, তারা নাচলো, গাইলো, তাই তো ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে তারা অভিনয় করলো, তারাই মুখের যে কিছুটা ভাবনা, তাদের যে ভিতরের যে একটা আবেগ, সেই সুন্দর আবেগটাই আমাদের হৃদয়কে থাকে। অনেক শিশু থাকে, সবাই তো আর মানে তাদের অনুকূল পরিস্থিতি থাকে না বাইরে বেরোবার মতন, যে কজন ছিল আজ 32 জনের মতন এসেছিল তাদেরকে, তাই এর বাইরেও আরো যারা আছে তাদের জন্য আমাদের বস্ত্র পাঠিয়েছি। আর আমাদের এই মুহূর্তে তোমার 300 জন এলাকার গ্রামবাসী যারা মায়েদের 300-এরও অধিক যেটা যতগুলো হবে আমরা কুপন ডিস্ট্রিবিউট করেছি, কুপনের বাইরেও আরো যারা আসবে তাদেরকে আমরা দেবো। আচ্ছা, আপনি যে বস্ত্র বিতরণ করছেন এর পিছনে কি কারণ আছে? অ্যাকচুয়ালি কারণ কিছু নেই, এটা একটু শখেই করছি, আর গতবার করেছিলাম, গতবার থেকে শুরু করেছিলাম, করার পর দেখলাম যে হ্যাঁ মানুষ খুব আনন্দ সহকারে নিচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এছাড়া এখানে ছাড়া আর কি কোথাও বস্ত্র বিতরণ করছি? আমি আমার দমদমে করছি, তারপরে হাবড়া একটা জায়গায় করা হচ্ছে আর কি, তো সেখানেও দেখেছি না, এই আমি বলার সাথে সাথে যারা তারা খুব লুকিয়ে নিয়েছে ব্যাপারটা, যে হ্যাঁ দিলে খুব ভালো হয়, এখানে মানে গরিব যারা আছে তারা এটাকে খুব ভালো চালাই আমি। তারপরে সেটা কোথায়? দমদম। আচ্ছা, দমদম। তো এটা একটু বড়, এইবার আমি একটু খুব বড় আকারে করছি, মানে এটা আরও বড় করে করার ইয়ে করছি আর কি, প্ল্যানিং করছি, যেখানে 5-6খানা টিচার থাকবে যারা ফ্রি কোচিং দেবে বাচ্চাদের। ওকে, সেটা আমার দম বাচ্চা, সেটা আমার দমদম এলাকাতে। এছাড়া আমার ছোটোখাটো একটা বৃদ্ধাশ্রম শুরু হতে যাচ্ছে, এখন শুরু হয়নি, সেটা ডানকুনি জগদীশপুরে। আপনার নাম? পিনাকি পাল। ধন্যবাদ।